ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিকের পুরোপণের অঙ্কগুলো করব। যারা আগের ভিডিওটি দেখনি তার অবশ্যই কিন্তু ভিডিওটা একবার দেখে নিও, কারণ আমরা এর আগে 7 পর্যন্ত অঙ্কগুলো করেছি, আজকে আমরা 8 নম্বর থেকে করব। আর তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এই টাইপের অঙ্ক এবং আরও গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য কিন্তু আমরা অঙ্ক করে থাকব। তাহলে শুরু করা যাক। পি প্লাস কিউ ইকাল টু 90°, অর্থাৎ পি কোড এবং 90 কিউ কোড একে অপরের প্রয়োগ করুন। তাহলে আমাকে প্রমাণ করতে হবে রুট ওভার সাইন পি বাই কস পি মাইনাস সাইন পি ইন্টু কস কিউ সমান সমান কত কস পি। তাহলে আমরা এখানে আমরা জানি এলএইচএস ধরে নিতে হবে। এলএইচএস ধরার পর আমার যে অঙ্কটা বলেছে সে অঙ্কটা কত, সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কত কস কিউ। এবং দেখো প্রুবে আমাদের কি বলেছে, প্রুবে আমাদের কিন্তু কস পি বলেছে। তাহলে আমরা কি করব, এই যে কস কিউ অর্থাৎ যেগুলো কিউ কোণগুলো আছে সেই কিউ কোণগুলো আমরা পি কোণে কনভার্ট করে নেব, কারণ আমাদের প্রুবে কি বলেছে, পি কোণ দেখাতে বলেছে। তাহলে আমরা কি করব, রুট ওভার তাহলে সাইন পি, সাইন পি লিখে দিলাম। এবার কস পি, তাহলে কিউ কোণের পরিবর্তে দেখো তো আমরা 90-p বলতে পারি কিনা, কেন পি এবং কিউ কোণ কিন্তু একে অপরের পূরক কোণ। সাইন পি, সাইন পি লিখে দেবো, অর্থাৎ যেগুলো পি কোণ আছে সেই পি কোণগুলো কোনো পরিবর্তন আমরা করব না। তাহলে এইখানে আমরা কস কিউর পরিবর্তে আমরা কত বলতে পারি, 90-p বলতে পারি। তাহলে ইকুয়াল, তাহলে সাইন পি, সাইন পি থাকলো। এবার দেখো কসটা কিসের পরিবর্তন হয়, কসটা কিন্তু সাইনের পরিবর্তন হয়, আর এইখানে যে সূক্ষ্ম কোণা থাকে সেটা কিন্তু বসে যায় মাইনাস। তাহলে এই সাইন পির কোনো পরিবর্তন হবে না। আর এইখানে দেখো তাহলে কসটা আবার চেঞ্জ হবে, তাহলে কসটা কিসের চেঞ্জ হয়, সাইনে চেঞ্জ হয়। আর এখানে কত আছে 90, তারপর কি আছে সূক্ষ্ম কোণ, তাহলে এখানে যে সূক্ষ্ম কোণটা থাকে সেটা কিন্তু এখানে বসে যায় ইকুয়াল। এবার দেখো সাইন পি, সাইন পি কেটে গেল, তাহলে 1 মাইনাস এটা দেখো কত হবে, সাইন স্কোয়ার পি হবে কিনা বল। এবার দেখো আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বা দেখো তো আমরা কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি কিনা বলো। তাহলে 1 মাইনাস সাইন পি স্কোয়ার পরিবর্তে আমি কি লিখতে পারি, কস স্কোয়ার পি। তাহলে দেখো কস স্কোয়ার পি রুটের মধ্যে আছে, তাহলে রুট থেকে পেলে কত হবে কস পি। দেখো এটাই কিন্তু আমাদের কিন্তু আর এইচএসে বলেছে, আর এটা আমাদের কী করলাম, প্রুফ করে দিলাম। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। এবার আমরা দেখব 9 নম্বর দাগের অঙ্কটা। 9 নম্বর দাগের অঙ্কটা কি বলছে, এখানে বলছে কট 12, কট 38, কট 52, কট 78, কট 60 ইকুয়াল করতে হবে 1/√3, এটা আমার ক্ষেত্রে হবে প্রুফ করতে হবে। তাহলে আগের মতে আমরা কি করব, এলএইচএস ধরে নিব। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, কট 12, তারপর আছে কট 38, তারপর আছে কট 52, তারপর আছে কট 78, তারপর কি আছে কট 60, এটা আমাদের। এবার একটু দেখো আমরা দেখো 12° যেটা আছে এই 12° পূরক কোণ দেখো তো 78 কিনা। তাহলে আমরা এই দুটো কোণকে আমরা পরপর লিখছি, তাহলে কট 78°। এইবার দেখো এই 38 এর পূরক কোণ দেখো এটা কিনা, তাহলে এটা দেখো পরপরে কিন্তু
আছে ইন্টু কট 52, আর কট 60 যেটা আছে কট 60কে আমরা ওই রকমই রেখে দিলাম। এবার আমরা দেখো এই কট এই 12 ডিগ্রি পরিবর্তে 90-78 লিখতে পারি, যেহেতু 78 এবং 12 এর একে অপরের প্রকরণ, তাহলে এই কট 78 যেমন আছে তেমনি রেখে দিলাম। এবার দেখো এই কট 38টাকে আমরা কি লিখতে পারি, 90-52, আর এই কট 52 যেমন আছে তেমন রেখে দিলাম, আর এখানে কট 60 যেমন আছে তেমন আমরা রেখে দিলাম। এবার দেখো কটটা তাহলে কিসের চেঞ্জ হয়, ট্যানের চেঞ্জ হয়, আর এখানে যে শুকো কোণটা থাকে সেটা কিন্তু আমরা বসিয়ে দিই। এই কট 78 যেমন আছে তেমনই থাকবে। এবার দেখো এখানকার যে কটটা, এই কটটা কিসে চেঞ্জ হবে, ট্যানে চেঞ্জ হবে, আর এখানে যে শুকো কোণটা থাকে সেটা কিন্তু বসবে। তাহলে দেখো আবার এই কটটা যা আছে তাই বসে যাবে, আর এই ট্যান 60 যেটা আছে সেটা বসে যাবে। এবার দেখো ট্যান থিটা আর কট থিটা কিন্তু একে অপরের পূরক কোণ। তাহলে দেখো আমরা ট্যান 78 এটাকে আমরা কি লিখতে পারি, ট্যান 78, ট্যান 52 এটাকে আমরা লিখতে পারি 1/tan 52, আর দেখো কট 60, কট 60 মান কত আমি লিখতে পারি 1/√3। তাহলে দেখো এটা এটা কেটে গেলো, এখানে এটা এটা কেটে গেলো, থাকলে কত 1/√3। দেখো আর এইচ এসে কিন্তু আমাদের প্রুফ করে দিলাম। তাহলে আশা করি এই অঙ্ক বোঝা গেছে। এই টাইপের অঙ্ক পেতে বা তোমরা কোন টাইপের অঙ্ক বা কোন লেসনের অঙ্ক তোমরা এই চ্যানেলে পেতে চাও সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকে এই পর্যন্তই থাকলো।